যজুর্বেদে উল্লেখ রয়েছে 32 নম্বর অধ্যায় 3 নম্বর অনুচ্ছেদে, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোনো আকার আকৃতি নেই এবং তিনি জন্মগ্রহণ করেননি। যজুর্বেদ 44 নম্বর অধ্যায় 4 নম্বর অনুচ্ছেদ, সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার এবং পবিত্র। আপনার ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছেন ঠাকুর দেখাতে, বাচ্চারা হচ্ছে ঠিক নরম কাদার মতো। আল্লাহ বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের কর্মফল, আমাদের জন্য আমার কর্মফল। আসসালামু আলাইকুম দোস্ত, শুরু হয়েছে এই বাংলার সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। এই দুর্গাপূজাতে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবেই আনন্দ উদযাপন করে থাকে। বিশেষ করে আমার হিন্দু ধর্মের ভাইরা, তাদের জন্য এই উৎসবটি খুবই গুরুত্বপূর্ণ এবং দেবতার আরাধনা করার এবং পূজা পার্বণের একটি গুরুত্বপূর্ণ সময় বললেও চলে। ঠিক অনুরূপভাবেই আমাদের কাছে উৎসব মাত্র দুটোই, একটা হচ্ছে রমজান মাসে রোজার শেষে ঈদ উল ফিতর, আর কুরবানি ঈদ, যেটাকে ঈদ উজ জোহা বলা হয়। তো সেটাও আমাদের উৎসব, আর আজকের এই যে দুর্গাপূজা, এটা তাদের উৎসব। কিন্তু আজকের মানুষ এটা কি গুলিয়ে ফেলেছে? তাদের একটাই স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবার। এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে জমিন যার যার, চাষ সবার, বিয়ে যার যার, বউ সবার। এটা এক ধরনের ইললজিক্যাল কথাবার্তা, যার কোনো লজিক নেই, যে ধর্ম যার যার, উৎসব সবার। কারণ হচ্ছে যে দুর্গোৎসব, এই দুর্গোৎসবের মূল ভিত্তি হচ্ছে শিরিক, অর্থাৎ মানুষ কিছু দেবতাকে বানিয়েছে, দেবতার আকার আকৃতি দিয়েছে এবং সেই আকার আকৃতি, সেই দেবতাকে পূজা করা হয়, আরাধনা করা হয়, যাতে দেবতা খুশি থাকে, সন্তুষ্ট হন এবং মানব জাতির জন্য কল্যাণ করেন। আপনি সেখানে গিয়ে সে জিনিসটাকে যদি সমর্থন করেন, তাহলে ভেবে নেবেন আপনি শিরক করছেন। এবারে আপনি বলতে পারেন যে আমি তার পূজা করছি না, আমি জাস্ট তাদের ওই কারুকার্যটা দেখতে যাচ্ছি, ভাস্কর্য কত সুন্দরভাবে সাজানো, প্যান্ডেল, লাইটিং ইত্যাদি ইত্যাদি। তাহলে সেদিন ইব্রাহিম আলাইহিসসালাম তার জাতির লোকেরা তাকে বলেছিল যে চলো, আজ আমাদের উৎসব হচ্ছে, পূজা আরাধনা করা হবে সেদিন। তাহলে তিনি পূজা না করুক, অন্তত তাদের উৎসবে সামিল হতেন। কিন্তু তিনি কি করেছিলেন? তিনি গেলেন সেই রাজ্যের সব থেকে বড় মূর্তি তৈরির কারখানাতে, সেখান থেকে একটি কুড়াল নিলেন এবং প্রত্যেকটা মূর্তির মুন্ডু থেকে ধড় আলাদা করে দিলেন এবং বড় মূর্তিটার গলায় কুড়াল দিয়ে ঝুলিয়ে দিলেন। যখন তারা মূর্তি পূজা সেরে, তাদের উৎসব সেরে দরবারে এলেন এবং যখন এই দৃশ্যটা দেখলেন, ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে পাঠানো হলো যে আপনি একমাত্র আমাদের গোত্রে রয়েছেন যে এই পূজা করতে যাননি, এই উৎসব করতে যাননি, তাহলে এই কাজটা নিশ্চয়ই আপনার। তখন তিনি একটি খুব সুন্দর উত্তর দিয়েছিলেন যে দেবতা তো সর্বশক্তিমান এবং তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তাহলে তিনি এটাও বলতে পারবেন যে এই কাজটি কে করেছে, আর তিনি এতটাই অক্ষম কিভাবে হলেন যে এই কাজটি যে করল তার বিরুদ্ধে তিনি প্রতিহত করতে পারলেন না। অ্যাকচুয়ালি কি হিন্দু ধর্মগ্রন্থে মূর্তি পূজাকে সমর্থন করে? হিন্দু ধর্মের মূলত দুটি ধর্মগ্রন্থকে মূল হিসেবে মানা হয়, একটা হচ্ছে বেদ এবং উপনিষদ। যজুর্বেদে উল্লেখ রয়েছে 32 নম্বর অধ্যায় 3 নম্বর অনুচ্ছেদে, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোনো আকার আকৃতি নেই এবং তিনি জন্মগ্রহণ করেননি। যজুর্বেদ 44 নম্বর অধ্যায় 4 নম্বর অনুচ্ছেদ, সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার এবং পবিত্র। যজুর্বেদ 44 নম্বর অধ্যায় 9 নম্বর অনুচ্ছেদ, তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রকৃতিকে পূজা করে, অর্থাৎ সূর্য, চন্দ্র, বায়ু, জল, গাছপালা ইত্যাদি। ছন্দময় উপনিষদ 6 নম্বর অধ্যায় 2 নম্বর অনুচ্ছেদ 1 নম্বর পরিচ্ছেদ
এখানে উল্লেখ রয়েছে ঈশ্বর কেবলমাত্র একজন। আজ যারা মুসলমান হয়ে বিভিন্ন পূজা প্যান্ডেলে যাচ্ছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করছেন, তাদের উদ্দেশ্যে এটুকুই বলার যে মুসলমানদের উৎসব শবে বরাত, মুসলমানদের উৎসব দুটো ঈদ। কোনোদিন কি কোনো হিন্দু এসেছে তোমার উৎসবে সামিল হতে, দুরকাত নামাজ পড়তে? কোনোদিন তারা আশুরার রোজা রেখেছে, দুদিন শোক পালন করেছে? করেনি। তবু আজ আপনি যাচ্ছেন তাদের উৎসবে এবং আপনার ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছেন ঠাকুর দেখাতে। বাচ্চারা হচ্ছে ঠিক নরম কাদার মতো, ছোট থেকে যেভাবে মানুষ করবেন বড় হয়ে ওরা ঠিক সেইভাবেই মানুষ হবে। ছোটতে যদি আপনি গড়তে ভুল করেন তাহলে বড় হয়ে সে ভুল পথে চলবে, এটুকু নিশ্চিত। সূরা কাফিরুনে আল্লাহ পাক পরিষ্কারভাবে বলে দিচ্ছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফিরেরা, লা আবুদু মা তাআবুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। অর্থাৎ এখানে কাফিরদের সঙ্গে আমাদেরকে, অর্থাৎ মুমিন মুসলমানদেরকে পরিষ্কারভাবে আলাদা করে দিচ্ছেন ইবাদতের ক্ষেত্রে। এবং শেষে গিয়ে এই সুরার শেষ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের কর্মফল, আমাদের জন্য আমার কর্মফল। অর্থাৎ আজ আপনি যে কাজটা করছেন তার কর্মফল কিন্তু আজকে পাবেন না, সবকিছু বিচার একদিন হবে সেই কাল কেয়ামতে হাসরের মাঠে। সেদিন যদি আপনি নাজাত পেতে চান তো আজকের জীবন ব্যবস্থাটাকে একটু সুন্দরভাবে গঠন করে নেন, না হলে পরবর্তীকালে আপনি পস্তাবেন, এটুকু আপনি নিশ্চিত থাকুন। তাহলে আর একটা প্রশ্ন থেকে যায়, তাই বলে কি বিধর্মীদের সঙ্গে আমাদের চলাফেরা যাবে না? অবশ্যই যাবে, তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে, কারণ প্রত্যেকের সৃষ্টি সেই মহান সৃষ্টিকর্তার, মহান রব্বুল আলামিনের, যিনি এই দুনিয়া এবং এই জমিন আসমান এই সূর্য রাশি নক্ষত্রমণ্ডল ছায়াপথ উল্কাপিণ্ড সব কিছুই সৃষ্টি করেছে। তার সৃষ্টি প্রত্যেকেই সম্মানের যোগ্য মানুষ হিসেবে, তার সৃষ্টি হিসেবে। একদিন একটি রাস যাচ্ছিল মদিনার বুক দিয়ে, রসুল সাল্লাহ আলী ওসাল্লাম হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। সাহাবিরা বললেন, ইয়া রসুল আল্লাহ, এই লাস্টে একজন ইহুদির, আপনি কেন দাঁড়ালেন? তিনি উত্তর দিলেন, তিনি মানুষ। অর্থাৎ মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকবেন, মানুষ হিসাবে মানুষকে সম্মান করবেন। হিংসা বিদ্বেষ ইসলাম কোনোদিন পছন্দ করে না। ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি, ইসলাম শান্তির ধর্ম। তবে আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে, আমার ধর্মে আপনি যেমন ইন্টারফেয়ার করতে পারেন না, আমিও আপনার ধর্মে ইন্টারফেয়ার করতে পারি না। সবসময় মনে রাখবেন, হু অ্যাম আই, আমি কে, হোয়াই ওয়াজ আই ক্রিয়েটেড, সৃষ্টিকর্তা আমাকে কেন সৃষ্টি করেছেন, অর্থাৎ আমি কেন সৃষ্টি হয়েছি পৃথিবীতে। এই নিজের মনের মধ্যে নিজে কোশ্চেনটা করবেন এবং সৃষ্টি জগৎ নিয়ে একটু ভাবনা চিন্তা করবেন, তাহলেই আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারবেন। সর্বোপরি আপনার ধর্ম আপনার কাছে, আপনার উৎসব আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে, আমার উৎসব আমার কাছে। আপনি যেমন আমাকে সম্মান করবেন আমিও আপনাকে সম্মান করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।